আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফুজি মাউন্টেন, সারা জীবন শুনেছি ফুজি, ফুজি ফিল্মের কথা, কোডাকের কথা, কিন্তু আজকে সেই ফুজি মাউন্টেনে চলে আসছি আল্লাহর দয়ায়। এবং এই মুহূর্তে আমরা আছি 2000 মিটার উচ্চতায়, এবং এই 2000 মিটার উচ্চতায় উপরে পেছনের পাশটা প্রথমে আপনাদেরকে দেখাই। পেছনের পাশটা হ্রদ, এবং পেছনের পাশটা আমাদেরকেও কিছু মেঘ মনে হচ্ছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, পেছনের পাশটা এইটা। ফুজি মাউন্টেন হচ্ছে পৃথিবীর তিনটি কারণে অনন্য বিখ্যাত একটি পাহাড়। একটি হচ্ছে সপ্তমতম উচ্চ পাহাড় এটি, দ্বিতীয়ত এটিকে বলা হয় যে সুপ্ত যে আগ্নেয়গিরি, এটি এর মধ্যে লুকিয়ে আছে, যে কোনো সময় আগ্নেয়গিরি আকারে বিস্ফোরিত হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর তৃতীয়ত যে পাহাড়টি হয়েছে, এই পাহাড়টিও হয়েছে কিন্তু এই আগ্নেয়গিরির সেই লাভা দিয়েই। আমি আপনাদের কাছে কয়েকটা লাভা আপনাদের কাছে দেখাবো, যেগুলি এই যে আমি এখানে আছি আমাদের পায়ের নিচেও তারা সংরক্ষণ করে রেখেছেন। এই যে কতগুলো একটু লালটে, কতগুলো একটু কালচে, কতগুলো একটু ভিন্ন রকম কালার, এবং কতগুলো বড় বড় আছে বসার যে জায়গাগুলিতে, সেই জায়গাতে তারা এগুলিকে সংরক্ষণ করে রেখেছেন মানুষের কাছে ধারণা দেওয়ার জন্য, যে বসার স্ট্যান্ডটাই এমনভাবে করা হয়েছে যেন এর ভিতরে যে এগুলি সংরক্ষিত। তো আমি আজকে এই জায়গাতে আসার পরে বারবার দু তিনটি কথা মনে হচ্ছে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর, কত অনন্য। আমরা যে বলি ছবির মতো বা ছবি, সেটির সৌন্দর্য কিন্তু এখানে আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি আমরা, যে ছবির সৌন্দর্য, ছবির মতো সৌন্দর্য। আর ফুজি মাউন্টেন এই যে এই মুহূর্তে আবার সূর্য ছিল, এখন আবার একটু ঢেকে গেছে, তারপর আমি আপনাদেরকে দেখাই। এই যে পেছনে এখন ঢেকে গেছে, অল্প সময়ের মধ্যে হয়তো আবার আমরা দেখতে পাবো যে এইটা বেরিয়ে আসছে। আমি দুনিয়ার যেখানেই যাই বরাবর বলি যে আমার যারা দর্শক আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, আমি তাদের সাথে ভালো যে দৃশ্যগুলি আমার চোখে আসে সেগুলি শেয়ার করে থাকি। শেয়ারের পেছনে কিছু শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বর, এই পাহাড়টি হচ্ছে 3000 মিটার উচ্চতা, এবং আমরা যে এখন পঞ্চম স্তরে আছি, এরপরে আর গাড়ি নিয়ে উঠা যায় না, এরপর থেকে আপনাকে উঠতে হবে পায়ে হেঁটে। তো আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, তোমাদের জন্য আমি পাহাড়গুলোকে করেছি কিলক স্বরূপ, পাহাড়গুলো জমিনের মধ্যে গেড়ে আছে এই জমিনকে আটকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি হিসাবে। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের অনন্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য সৃষ্টি, সেটি কত বিশাল, কত সুবিশাল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। একই সাথে আরেকটি বিষয় আমাদেরকে মুগ্ধ করে, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি বড় শিক্ষার মধ্যে দিয়ে রেখেছেন যে এইটি আগ্নেয়গিরি যদি হয়, এর নিচ থেকে যদি এই রকম ভাবে অগ্নুৎপাত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তির জায়গা জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। আমরা জান্নাতের ব্যাপারে আশাবাদী, আমরা জান্নাত কামনা করি এবং জান্নাতের আশা আমরা করি, কিন্তু জাহান্নামের ভয়ও কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জীবন থেকে এই অগ্নুৎপাত যেগুলি এখানে হয়েছিল সেটার কিন্তু লিসন আছে। তারপরেও সৌন্দর্য তো আমাদেরকে মুগ্ধ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কিন্তু আমরা জানি প্রথম বার্তা যেটি এসেছে সেটা হচ্ছে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি শুভ সংবাদ দেন। ইসলাম আপনাকে কেবল ভয় দেখায় না, ইসলাম আগে শুভ সংবাদের কথা, শুভ সংবাদের বার্তা কিন্তু দিয়েছে। তো এই ফুজি মাউন্টেনের উপরে আসার পরে মনে হয়েছে যে সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত অনন্য হতে পারে, কত সুন্দর হতে পারে। এবং আরো একটি বিষয় দেখুন, এখানে প্রচুর পর্যটক, আমরা আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, আমরা সকালে বেরিয়েছি, আমরা সেখানে যাব, কিন্তু যাওয়ার পথে আমরা এটি পেয়েছি, পাওয়ার ক্ষেত্রে আমরা একটুখানি এখানে যাত্রা বিরতির মতো দিয়েছি, আমরা এখানে নাস্তা করব। আমি বুঝাতে চাচ্ছি যে এই যে নিচে দেখেন, হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসছে, কিন্তু তারা নিয়ম শৃঙ্খলা, সৌন্দর্য, এখানকার যে বিউটি, এগুলো কিন্তু সব কিছু তারা সবসময় মেনে নিয়ে চলেন, একটা কোনো কিছু এলোমেলো পড়ে থাকতে দেখা যায় না, সবগুলি সুন্দর করে এখানে গুছায় রেখেছেন তারা। এই এটাও কিন্তু আমাদের জন্য সৌন্দর্য এবং শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজিফু উরা, তোমরা তোমাদের আশপাশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। আমরা যেখানে টুরিস্ট হিসেবে আমাদের দেশে যাই,
সেইগুলো জায়গা কিন্তু আমরা নোংরা করে ফেলি, আমরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করি, চিপস ফেলি, এ ফেলি ও ফেলি, কিন্তু এত চমৎকার পরিবেশে এরকম জায়গাতেও তারা কিন্তু এই বিষয়গুলিকে অনেক গুরুত্ব সাথে বিবেচনা করেন। তো আজকের এই ফুজি মাউন্টেন, যেটা এই মুহূর্তে ফুজি মাউন্টেন আপনাদেরকে পেছনটা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে একটি মেঘ কোথা থেকে যেন আসলো, এসে পুরোটা এখন ঢেকে গেল। তো প্রিয় দর্শকরা, প্রিয় আমার ভিউয়ার যারা আছেন, তাদেরকে আলহামদুলিল্লাহ আবারও এই জাপানের যে ট্যুরে আমরা আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মানুষগুলি আমাদেরকে অনেক মহাব্বত করেন দিনের কারণে, আমাদের ভাই বেরাদাররা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ একটি কথা শুধু বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে ভালো লাগা, আমাদের যে ভালোবাসা, আমাদের যে দেখা, আমাদের যে সৌন্দর্য উপভোগ করা, এগুলি সবই আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বরত্বের দিকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব শেখায়। আমি যখন পাহাড়ে উঠছি আমি কি পড়ছি? আমি পড়ছি আল্লাহু আকবার। আমি কত ফিট উপরে? আমি 3000 মিটার উপরে, দ্যাটস মিন প্রায় 3 কিলোমিটার পথ যদি আপনি ইকুয়াল করেন, তাহলে এইরকম উপরে আসার পরেও আপনাকে বলতে হচ্ছে আল্লাহু আকবার, সেখানেও আমার রব বড়। এই যে বরত্বের শিক্ষা এবং স্বাক্ষর। আজকে বাংলাদেশে কি টেম্পারেচার জানি না, এখানে প্রচন্ড ঠান্ডা। এই যে আমি ফোন নিজেরটা নিজেই ধরে আছি, এই মুহূর্তে হাতে আর ফোন রাখার মতো আমাদের মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যে এত ঠান্ডা। এই ভিউ, এই যে সৌন্দর্য, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে অনন্য করে সৃষ্টি করেছেন। এবং কোরআনুল কারিমের মধ্যে কিন্তু বারবার দুটি কথা, দুটি বর্ণনা এসেছে। একটি হচ্ছে জান্নাতের সাথে যেরকম বর্ণনা এসেছে যে ঝর্ণাধারার, একই সাথে পাহাড়ের বর্ণনাও কিন্তু অনেকবার এসেছে। আল্লাহ পাহাড়কে তার অনন্য সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। এই অনন্য সৃষ্টির এই আজকে তারই একটি দৃশ্য এখানে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে পেছনে দেখেন, সুবহানাল্লাহি বিহামদিহি, একটু আগেই অন্যরকম ছিল, এখন একটা মেঘ চলে এসে কিন্তু আবার ভিন্ন রকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তো এই আর আমার পেছনে এখন পুরা যা মেঘ আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে মনে হচ্ছে যে বাড়ি মেরে আমাদের সামনে থেকে মেঘ যাচ্ছে। এইটা হয়তো 2-4-10 মিনিট লাগবে, তারপরে আবার এইটা পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দিনের জন্য কবুল করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে সৌন্দর্য আমরা দেখি, এই সৌন্দর্যর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সেই জান্নাতের সৌন্দর্য, যার কোনো তুলনা নাই। মা লাইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমরা, হে রাব্বুল আলামিন, দুনিয়া আমাদেরকে যা দেখিয়েছো অথবা দেখাও নাই সেটিতে আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদেরকে জান্নাতের মধ্যে তুমি সৌন্দর্য দেখিও। এবং সবচেয়ে বড় সৌন্দর্য তোমার দিদার, সেই দিদার হচ্ছে রিদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, সেটি আমাদের জন্য নসিব করো। তা আজকের জাপানের এই যে মাউন্ট অফ ফুজি, যেটা ফুজি মাউন্ট বলে, সেই ফুজি মাউন্টের প্রান্ত থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আজকে যে কথাগুলি বললাম এবং আমরা যে সফরে আছি, যে সফরে দিনই কিছু আমরা তাকা জানিয়ে আসছি, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে, আমাদেরকে এই কথাগুলির আলোকে আমল করার এবং এই হিদায়ত আমাদেরকে যেন দান করে। এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করে, আমাদের দেশি ভাইদের কাছে কথা বলছি, এখানকার যে জাপানি তারা অনেক অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। শুধু দুইটি বিষয় তাদের থেকে যদি দূর করে দেওয়া যায়, একটা হচ্ছে তারা অ্যালকোহলিস্ট, মাদকাসক্ত, তাদের কাছে মদ একটু হলেও খেতে হয়। আর 2 নম্বর হচ্ছে এদের কাছে ইমান নাই। এদেরকে যদি ইমানের বুঝ দিয়া যদি এখান থেকে বের করে দেওয়া যায়, এই মানুষগুলো বেস্ট মুসলিম হয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাছেও দাওয়াত পৌঁছানোর মতো আমাদেরকে তৌফিক দান করেন। গতকালকের প্রোগ্রামেও আমাদের অনেক জাপানিরা এসেছিলেন, আমাদের ভাইরা তাদের কাছে অনুবাদ করেছেন আমাদের কথাবার্তা, তারা অনেক আকর্ষিত হয়েছেন। ইভেন আমাদের যে হল ছিল, সেই হলের যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি পর্যন্ত চমৎকৃত হয়েছেন এবং আমাদের সাথে দেখা করে গিয়েছেন যে আলহামদুলিল্লাহ কি চমৎকার কথা এটাই। এই যে পেছনে সর্বশেষ মুহূর্তে একটুখানি আমার মাথা দিয়ে মনে ঢেকে যাচ্ছে, আমরা ফুজি মাউন্টেনের একদম মাথার অংশটুকু একটু দেখতে পাচ্ছি মেঘের থেকে বেরিয়ে আসছে। তো সকলের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি আজকের মতো, আবার কোনো এক সময় আপনাদের সাথে যুক্ত হব। আমার যে ভাইরা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে যুক্ত হয়েছিলেন, সুযোগ থাকলে লাইভটি শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।